বাংলাদেশ থেকে দেয়া অ্যাম্বুলেন্সও কিন্তু ইসরায়েল বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন, প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম, এটা তো হতে পারে না। অন্ততপক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব, হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করবো, পা থাকলে পা দিয়ে যুদ্ধ করবো। ইসরায়েল বলছে একটা কনসার্টে নাকি 250 লোককে গুলি করে মেরেছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। আমাকে আপনারাই বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে যতই সরকার বা সরকার আপনাকে চাপ দিচ্ছে এটা দিবেন না ওইটা দিবেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে কোনো কিছু লুকানো যায়, কোনো একটা ছবি নেই। 250 লোককে কনসার্টে এত সহজ 250 লোককে মারা, 250 লোককে মারা মানে বুঝতেছেন একটা গুলি যখন করে তখন তো লোকজন পালায় যায় দৌড়ায়, কেউ কি 250 জন বন্দুকের সামনে দাঁড়িয়েছিল? 250 লোককে মারতে হলে পুরো জায়গায় গুলি ছিদ্রবিদ্র হয়ে যাবে, কোনো একটা প্রমাণ নাই। নারীরা যে বলছে নারীদেরকে ধর্ষণ করেছে, আমি জানি না কোনো নারী ইন্টারভিউ দিয়ে বলেছে কিনা। তো ইসরায়েল অনেক প্রপাগান্ডা, আমরা এইসব শিশু হত্যা ধর্ষণ এগুলো সব কিছু বিপক্ষে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমাদেরকে প্রমাণ দেখাতে হবে যে আমাদের মুসলিম ভাইয়েরা এরকম কিছু করেছে কিনা, কিন্তু এগুলো তো প্রমাণ নেই, তাই তো আমার প্রপাগান্ডা হিসেবে আমাদেরকে দেখতে হবে। চেষ্টা করব যেভাবেই পারি এই প্রপাগান্ডাগুলোর উত্তর দিতে, কারণ আমি ফিলিস্তিনের একজন স্টার্ক সাপোর্টার। অনেকে বলে না হাজার হাজার বছর ধরে তাদের মধ্যে সমস্যা, ভুল কথা, 100 বছর ধরে মাত্র সমস্যা, তার আগে কোনো সমস্যা ছিল না। সমস্যা কখন হলো? সমস্যা হলো যখন প্রথম বিশ্বযুদ্ধের পর কিছু ইহুদি ভাইয়েরা চিন্তা করলো যে ইহুদি শুধু ধর্ম না, ইহুদি একটা জাতি, ইহুদি একটা দেশ, জায়োনিজম শুরু করলো। আপনারা চিন্তা করতে পারবেন, এরা কি জানেন সেটলার যে জিনিসটাকে বলে? ধরেন আপনি আমেরিকাতে থাকেন, আপনি একজন ইহুদি, হঠাৎ করে আপনি প্যালেস্টাইনে এসে, আমি একজন প্যালেস্টাইন, আমার সব বাবার সম্পত্তি, আমাকে ঘাট ধরে বিক্রি করে আপনি আমার কোটি টাকার সম্পত্তিটা নিয়ে নিলেন, আমি রাস্তায় নেমে গেলাম, আমার কোনো কিছু আজকে নাই। এটা এই যা এই সময় এটা হতে পারে? কোনো একটা জায়গায় একটা লোক বিদেশ থেকে এসে ওখানে নিয়ে বললো কি এই বাড়িটা 1000 বছর আগে আমার দাদার ছিল, ওই জন্য আপনাকে বের করে দিন। আজকে যদি কেউ এসে আমাকে বলে যে এইটা বাংলাদেশ না এটা অন্য দেশ, আমি মেনে নেব? কোনোদিনও মেনে নেব না। অন্ততপক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব, হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব, পা থাকলে পা দিয়ে যুদ্ধ করব। ফিলিস্তিনের ভাইয়েরা তাই করছে, কোনোদিন ভাববেন না যে ও যুদ্ধ তো দুই পক্ষ করছে, কোনোদিন মিলাবেন না। আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন, প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম, এটা তো হতে পারে না। ভয় পাবেন না, ভয়ের কি আছে? কয়দিন বাঁচবেন? কতদিন আছি আমরা? বেশি দিন নাই। অন্ততপক্ষে আল্লাহ রাব্বুল আলামকে একটু হলে তো বলতে পারবো যে যখন ফিলিস্তিনের ডাক আসছিল তখন কোনো কিছুকে ভয় না পেয়ে, এখন কিন্তু অনেকে আবার ভয়ও পায়, কোনো কিছুকে ভয় না পেয়ে সকলকে নিয়ে এই জায়গায় আমি জড়ো হয়েছিলাম, আমরা দূর থেকে কী বা করতে পারবো? ঠিক আছে, আমরা হয়তো, রাষ্ট্রদূত সাহেব বলেছে গতবার আমরা $1 মিলিয়ন তুলে দিয়েছি, $1 মিলিয়ন মানে 10 কোটি টাকার অধিক, কিন্তু $1 মিলিয়ন দিয়ে তারা কী করতে পেরেছে? তারা ছয়টা অ্যাম্বুলেন্স এবং 5টা ল্যাবরেটরি করতে পেরেছিলো, তা আমাকে উনি তখন বললো। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স আমাদেরই বাংলাদেশে দেওয়া একটা অ্যাম্বুলেন্স কিন্তু ইসরায়েল এই কিছুদিন আগে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশ থেকে দেওয়া অ্যাম্বুলেন্সও কিন্তু ইসরায়েল বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। এবার এত টাকা না আসলেও কিছু অর্থ আমাদের কাছে আসবে, সেই অর্থ দিয়ে কী হবে? কয়েকটা অ্যাম্বুলেন্স হলেও যাবে, কিন্তু এর চেয়েও বড়ো কথা যে যখন মানুষ বিপদে পড়ে, আমি যখন বিপদে পারি, শুধুমাত্র আপনি যদি ফোন দিয়ে আমাকে বলেন যে ভাইয়া আপনার জন্য আমরা আসি, এটা তো আমার একটা মনোবল জাগে, আমি একটা শক্তি পাই যে না ঠিক আছে আমার ওই ভাইটা আমাকে ফোন দিছে। আজ যখন ফিলিস্তিনের ভাইয়েরা যখন ওই অবস্থায় সেখানে আটকা, তারা যখন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেখবে যে 600 কিলোমিটার দূরে বাংলাদেশের ভাইয়েরা এইভাবে আমরা একত্রিত হচ্ছি, কিছু না হলো তারা মনে তো জোরটা হলেও পাবে। আমরা বাসায় যে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করব, আমরা যতটুকু পারি, এখানে কেউ অর্থ দিয়ে, কেউ দোয়া করে, কেউ একটা টি শার্ট পরে, কেউ আওয়াজ তুলে, কেউ কিছু না পারলে হয়তো একটা বন্ধুকে ফোন করে বলছে যে আমার খারাপ লাগছে ফিলিস্তিনের ভাইদের জন্য, এতটুকুতেও এই ফিলিস্তিনের মানুষ সাহস অবশ্যই পাবে। বাংলাদেশের মানুষ কিন্তু নিজের থেকেই প্যালেস্টাইন এমবাসিকে কতদিন ধরে মেসেজ করছে যে দিতে চায়। তখন আমি কী করেছি, আমাকে ফিলিস্তিন দূতাবাস থেকে বললো যে অনেকে এরকম নাম্বার খুলে খুলে টাকা নিচ্ছিল, ফিলিস্তিন দূতাবাস আমাকে ওনাদের অফিসিয়াল নাম্বারগুলো দিয়েছে, আমার ফেসবুকে যেগুলো দেখবেন ওগুলো ওনাদের অফিসিয়াল, বিকাশ বলেন, নগদ বলেন, ব্যাংক বলেন, এটা ওনাদের রেজিস্টার করা, বাংলাদেশ ব্যাংকও জানে এটা। সুতরাং ওখানে ডোনেশন অটোমেটিক বাংলাদেশের মানুষ কিন্তু দিচ্ছে। তবে ডোনেশন থেকে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, এটাও একটু পরিষ্কার করে নিই, অনেক জায়গায় আপনারা শুনবেন একটা বলে যে না এটা তো হামাস, এটা তো PLO, এটা একটা একদম আজকে আমি আপনাকে পরিষ্কার করে দিই, হামাস একটি রাজনৈতিক দল, ফাতা একটি রাজনৈতিক দল, তাদের মধ্যে রাজনৈতিক একটা বিভেদ আছে, 100% আছে, কিন্তু সরকারে আছে হচ্ছে মূল সেন্ট্রাল সরকার, যাকে সবাই যারা অনুদান দেয়, ধরেন বিশ্বের তো অনেক দেশ, সৌদি অনুদান দিল, ইরান অনুদান কাকে দেয়?
এই ফাতাহ সরকার এই পিএনএ বলে প্যালেস্টিনিয়ান ন্যাশনাল অথরিটি তাদেরকে দেয়, সেই সরকারই আবার ইভেন গাজাতে হামাস একটা রাজনৈতিক দল তাদের কর্মীদের বেতন দেয়, কিন্তু সেখানে যে ছোট ছোট স্কুলগুলো হয়, সেখানে যে হসপিটালগুলো হয়, সেখানে মিউনিসিপ্যালিটি পৌরসভার এমপ্লয়ীদের যে বেতনগুলো, রাস্তাঘাট, সেই টাকাগুলো পিএনএই পাঠায়। আপনারা খেয়াল করবেন, হামাস যখন এবার যখন যুদ্ধ করা শুরু করলো, পিএনএ বা যেটা এই প্যালেস্টাইন সরকারের অ্যাম্বাসেডাররা, যুক্তরাজ্য তো যে অ্যাম্বাসেডার ছিল, বাংলাদেশের অ্যাম্বাসেডার, সবাই কিন্তু এই কেউ কিন্তু বলছে না হামাসের বিপক্ষে, কেউ বলছে না, সবাই পক্ষে বলছে। ইউ তখন ইউরোপিয়ান ইউনিয়ন কি বলল, ইউরোপিয়ান ইউনিয়ন বলল যে না, আমরা তাহলে একটু ফান্ডিং নিয়ে চিন্তা করতে হবে, যেহেতু প্যালেস্টাইন এক হয়ে গিয়েছে, তাই না? তো এটাই একটা প্রমাণ, এই যুদ্ধের পর পুরো ফিলিস্তিন, ওনাদের রাজনৈতিক দুইটা দল থাকলেও এই কজের জন্য যে ফিলিস্তিন মুক্তি পাক, তারা সবাই একত্রে আছে। আপনারা কেউ আজ আমার জন্য আসেন নাই, শুধুমাত্র আসছেন ফিলিস্তিনের প্রতি।